দর্শক জাওয়ানের থেকে অন্তর্জালকে পিছিয়ে রাখবে না, পাশাপাশি রাখবে, হয়তো কে জানে এগিয়েও রাখতে পারে। প্রিয়তম অথবা সুরঙ্গ যেটাই হইটক না কেন, এই যে দর্শকের টিকিটের যে টাকা, এটা কিন্তু পাচ্ছে ইন্ডাস্ট্রি। তো আমি তো মনে করি যে 12টা ছবি রিলিজ হবে পুরো, তার মধ্যে যদি ঈদের ছবি দুটো বাদ ঈদ চলে যায় তাহলে প্রতি 10 মাসে ছবি রিলিজ হবে 12টা, তাহলে প্রতি মাসেই কোনো না কোনো ভারতীয় ছবি থাকবে। তাহলে আমরা কি ভারতীয় ছবির ভয়ে সিনেমা বানানো বন্ধ করে দেব? এটা তো কখনো বাঙালি শেখে নাই। যে কোনো টিভি খুললেই বিদেশি চ্যানেল, শুধু কি ভারতীয় নয় তো, সারা বিশ্বের চ্যানেল, সেখানে ওদের দামি দামি নাটকের সাথে আমাদের নাটকগুলোর জন্য ফাইট করছে না, করে আমাদের নাটক এখন ওদের নাটকের চেয়ে বেশি ভালো হচ্ছে। আমরা তো ফাইট করেছি, আমরা তো সব জায়গাতেই ফাইট করেছি, অনলাইন পত্রিকা বলেন বা যে টেলিভিশন বলেন, সব জায়গাতেই তো মুক্তবাজার অর্থনীতির ছাপ চলে আসছে। শুধু সিনেমাতে কেন আমরা ভয় পাবো? সিনেমাতে যখন প্রতিযোগিতা তৈরি হবে, সিনেমাতে যখন অন্য দেশের ছবি আসবে, অডিয়েন্স সব ধরনের কন্টেন্ট পাবে। এবং আমি মনে করি অডিয়েন্স যদি ভালো কন্টেন্ট পায়, যদি সেক্ষেত্রে ভারতীয় ছবির চেয়ে আমাদের ছবিটাকেই সে প্রথমে এগিয়ে রাখবে, সে ভারতীয় ছবিও দেখবে কিন্তু আমাদের ছবিটাও দেখবে, আমাদের ছবিটা হয়তো বা আগে দেখবে। আমি তো মনে করি যে অন্তর্জলটা যেরকমটা বানিয়েছি, আমি খুব আত্মবিশ্বাসী দর্শক জাওয়ানের থেকে অন্তর্জলকে পিছিয়ে রাখবে না, পাশাপাশি রাখবে, হয়তো কে জানে এগিয়েও রাখতে পারে। ছবিটা বানানোর পরে আমি তো খুব হ্যাপি, আমার টিম খুব হ্যাপি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের দর্শক যে কোনো ছবির সাথে কম্পেয়ার করতে গেলে ভারতীয় ছবির চেয়ে ডেফিনেটলি আমাদের ছবিটাকেই এগিয়ে রাখবে। দর্শক এটা ঠিকই বুঝবে যে 600 কোটি টাকার একটা ছবি আর আমাদের দেশের 300 কোটি টাকার একটা ছবির মধ্যে পার্থক্য থাকবেই। তারপরেও এখানে আমাদের ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, শ্রম আছে, দীর্ঘদিনের ডেডিকেশন আছে, সব মিলিয়ে এখানে একটা বাংলাদেশ আছে। এবং যে কোনো যখন প্রশ্নটা বাংলাদেশের হয় তখন কিন্তু পুরো দেশের বাঙালিরা, বাংলাদেশের সমস্ত মানুষ এক হয়ে যায় এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে জেতায়। অন্তর্জালটা না খুব অদ্ভুত তরুণদের গল্প, বাংলাদেশের তরুণদের গল্প হয়নি। এসব প্রোগ্রামার, হ্যাকার, তারপরে আইটি স্পেশালিস্ট, গেমার, গেম ডেভেলপার, এদের গল্পটা কখনো হয়নি, কখনোই হয় নাই। সো এই গল্পটা কখনো মানুষ দেখে নাই। সিনেমাটার গল্পটা চমৎকার, নিধন ছবিতে গল্প দুর্বল থাকে অ্যাকশন ছবিতে, কিন্তু এটা গল্পটা খুব চমৎকার, মেকিংটা খুব ভালো হয়েছে এবং বাংলাদেশের সমস্ত ডিওপি, বাংলাদেশের আর্ট ডিরেক্টর, বাংলাদেশের রাইটার, বাংলাদেশের পারফর্মার, বাংলাদেশের পুরোটা আমরা আমাদের এখানে ছবিটা তৈরি করেছি। সমস্ত কিছু মিলে এই ছবিটা একটা কমপ্লিট ছবি হিসেবে তৈরি হয়েছে এবং এই ছবিতে যে বাংলাদেশটাকে মানুষ দেখবে, সেই বাংলাদেশটাকে মানুষ কখনো আগে দেখেনি। এই বাংলাদেশ এক্সিস্ট করে, এই বাংলাদেশ আছে, আমাদের আশেপাশেই আছে এবং বর্তমান সময়ে আমরা বিভিন্নভাবে যুক্ত ইন্টারনেটের সাথে, এই ইন্টারনেটের বিভিন্ন সংখ্যার গল্প এখানে আছে। সব মিলে এই গল্পটা সমসাময়িক, এই গল্পটা স্মার্ট এবং এই গল্পটা এমন কিছু ভিজুয়াল, এমন কিছু জিনিস যা সিনেমায় কখনো দেখেনি। আর দর্শক ঢাকায় একটা কাপড় সুন্দরবনের প্রতি একটু আস্থা তৈরি হয়েছে আমার প্রতি, একটা সেট দর্শক আছে যারা জানে যে আমি খুব যত্ন নিয়ে ছবি তৈরি করি, তো তারা ছবি দেখতে আসবে। সিয়াম মিমদের জনপ্রিয়তা আছে, সব মিলে আমি মনে করি যে এই ছবিটা দেখতে আসলে দর্শকের পয়সা উসুল হবে এবং আমি তো মনে করি যে এই ছবিটা দর্শককে গর্বিত করবে।